ওয়েলকাম স্ট্যান্ডার্ড ফোর আজকে তোমাদের বিজ্ঞানে নতুন অধ্যায় শুরু হচ্ছে তৃতীয় অধ্যায় কাজ ও শক্তি চলো দেখে নেওয়া যাক আচ্ছা দেখো প্রতিদিনই আমাদের সকলকেই কিছু না কিছু কাজ করতে হয় বেঁচে থাকার জন্য আমরা সকলেই নানা রকম কাজ করি তাই তো এর মধ্যে কোনো কোনো কাজ খুব শ্রমসাধ্য হয় খুব পরিশ্রম লাগে সে সমস্ত কাজের জন্য যেমন ধরো চাষি মাঠে কাজ করেন কামার কুমোর বিভিন্ন ধরনের কাজ করেন আমরাও বিভিন্ন ঘরে বাইরে কাজ করি তো সেই কাজ করার জন্য আমাদের প্রধান যেটা দরকার হয় সেটা হলো শক্তি শক্তির সাহায্য ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না শুধু আমরা কেন বিভিন্ন পশু যারা আমাদের বিভিন্ন কাজ করে সাহায্য করে যেমন গরু লাঙল টানতে সাহায্য করে ঘোড়ায় টানা গাড়ি তোমরা দেখেছো এদেরও কাজ করার জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয় শক্তির সাহায্য ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না যে কাজের জন্য যতটুকু শক্তির দরকার ততটুকু দিতে হয় আর কি ব্যবহার করতে হয় সেই শক্তি তো এই শক্তি আমরা কোথা থেকে পাই না আমরা যে খাবার খাই সেই খাবারের থেকে আমরা শক্তি পাই কি হয় এই খাবারের মধ্যে আমরা জানি খাবারের মধ্যে সূর্যের শক্তি সৌরশক্তি সঞ্চিত থাকে ঠিক আছে এই সূর্যের শক্তি খাবারের মধ্যে সঞ্চিত থাকলো এইবার যখন আমাদের দেহের মধ্যে খাবার পরিপাক বা হজম হয় তখন সেই খাবারের মধ্যে থেকে শক্তি নির্গত হয় অক্সিজেনের প্রভাবে সেই নির্গত শক্তি আমাদের দেহে আসে তখন সেই শক্তিকে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই শক্তিকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না একে শুধুমাত্র অনুভব করতে পারি শক্তির উপস্থিতি যেমন ধরো সূর্যের তাপে যদি আমরা আমরা জানি সূর্যের থেকে আমরা তাপ শক্তি পাই এবার আমরা যদি রোদ্দুরের মধ্যে দাঁড়াই তাহলে আমরা সূর্যের আলো চোখে দেখতে পাব কিন্তু সূর্যের তাপকে আমরা অনুভব করব। কিভাবে খুব গরম লাগে প্রচণ্ড সূর্যের তাপে বা সূর্যের তাপ খুব কম থাকলে তখন ঠান্ডা লাগে তাহলে তখন আমরা তাহলে তাপ শক্তির উপস্থিতি অনুভব করতে পারি কিন্তু তাপ শক্তিকে চোখে দেখতে পাই না সেরকমই বৈদ্যুতিক শক্তি বিদ্যুতের তারে আমরা বৈদ্যুতিক শক্তিকে দেখতে পাই না কিন্তু তারে হাত দিলে বোঝা যায় যে তার মধ্যে বিদ্যুৎ আছে তাই তো তাহলে শক্তিকে চোখে দেখা যায় না এবং দেখবে কোনো বস্তুকে যদি আমরা শক্তি দিই বা ধরো তাপ শক্তি দিই কোনো গরম করি কোনো বস্তুকে তাহলে সেই বস্তুর ওজনের কিন্তু কোনো পরিবর্তন হয় না তার মানে কি শক্তির নিজস্ব কোনো ওজনও নেই তাহলে আমরা শক্তির সংজ্ঞা হিসেবে কি বলতে পারি না কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি যার সাহায্যে কাজ করা যায় সেই ওজনহীন অদৃশ্য কিন্তু যা অনুভব করা যায় তাই হলো শক্তি শক্তির সাহায্যে কাজ করা যায় শক্তি ওজনহীন এবং শক্তি অদৃশ্য কিন্তু শক্তিকে অনুভব করা যায় ঠিক আছে এই শক্তিকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই যেমন তাপ শক্তি আলোকশক্তি গতিশক্তি রাসায়নিক শক্তি যান্ত্রিক এবং প্রাকৃতিক শক্তি এছাড়া আরও বিভিন্ন ধরনের রূপ আছে শক্তির প্রথমেই আসছি প্রাকৃতিক শক্তির কথায় আচ্ছা এই প্রাকৃতিক শক্তির উপস্থিতি আমরা সবচেয়ে বেশি কখন টের পাই বলতো যখন প্রচণ্ড বেগে ঝড় হয় তখন দেখবে গাছপালা উপড়ে যায় কোনো কোনো গাছ পড়ে যায় তাহলে সেটা প্রাকৃতিক শক্তির যে প্রকৃতির যে কি বিশাল শক্তি তখন আমরা বুঝতে পারি কিছুদিন আগে আয়লা ঝড় হয়ে গেল সেটা একটা প্রাকৃতিক শক্তির উদাহরণ যে প্রাকৃতিক শক্তি কত মারাত্মক হতে পারে বা জলোচ্ছ্বাস প্রবল জলোচ্ছ্বাস দেখলেও আমরা সেইটা প্রাকৃতিক শক্তির উদাহরণ হিসেবে ধরতে পারি বা বাজ পড়লে এই সমস্ত কিছু ঘটনায় প্রাকৃতিক শক্তির উদাহরণ প্রাকৃতিক শক্তি যেমন আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে সেরকম বিভিন্ন উপকারেও কিন্তু আমরা এই প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে থাকি এইবার আসছি শক্তির অন্য একটি রূপের কথায় গতিশক্তি গতিশক্তি কি না কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকেই বলা হয় গতিশক্তি তুমি যদি স্থিরভাবে বসে থেকে তোমার পাশে দেওয়ালে জাস্ট হাত দাও তখন তুমি খুব বেশি কিছু অনুভব করবে না কিন্তু তুমি যদি দেখো দূর থেকে ছুটে এসে দেওয়ালে ধাক্কা দাও কি হবে তো তুমি সঙ্গে সঙ্গে একটা বিপরীত ধাক্কা অনুভব করবে খুব জোরে একটা ধাক্কা অনুভব করবে কেন তোমার গতি শক্তির জন্য তুমি যে গতি নিয়ে ছুটে এসে দেওয়ালে ধাক্কা দিলে তার জন্য যে শক্তিটা তুমি পেলে তার ফলে তুমি এই ধাক্কাটা অনুভব করলে যে কোনো গতিশীল বস্তু যেমন চলন্ত বাস ট্রেন বিভিন্ন যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য এই শক্তি লাভ করে চলো একটা খুব ছোট্ট পরীক্ষার সাহায্যে গতিশক্তির উপস্থিতি আমরা দেখি দেখো এই বলের গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা কিভাবেই বলটাকে ফেলছি এই বলটা যদি আস্তে করে পুতুলটার গায়ে লাগান দেখো পড়ছে না যদি আস্তে করে গড়িয়ে দিই একটু দূর থেকে পুতুলটা একটু নড়লো এইবার যদি আরেকটু দূর থেকে আমরা জোরে বলটা পুতুলটার দিকে গড়ে দেখো পুতুলটা পড়ে গেল কেন পড়লো এই গতিশক্তির প্রভাবেই এই পুতুলটা কিন্তু পড়ে গেল এই বলটা তার গতির কারণে যে শক্তি লাভ করে তার কারণেই এই পুতুলটা কিন্তু পড়ে গেল এবার বায়ুর শক্তির কথা দেখা যাক বায়ু যখন স্থির অবস্থায় থাকে তখন বায়ুর শক্তির উপস্থিতি খুব একটা টের পাওয়া যায় না কিন্তু বায়ু যখন প্রবল বেগে বয় তখন বায়ুর শক্তি যে আছে সেটি বোঝা যায় যেমন বায়ু ধরো যেদিক থেকে বইছে প্রবল বেগে তার বিপরীত দিক থেকে যদি ছাতা খুলে কোনো ব্যক্তি আসে তাহলে দেখবে মাঝে মাঝে বায়ুর শক্তির প্রভাবে সেটি উল্টে যায় বা তোমরা মেলায় এই ধরনের খেলনা দেখে থাকবে যেগুলি কাগজের বা তালপাতার তৈরি হয় এগুলি সাধারণভাবে স্থির থাকে কিন্তু এগুলি যখন প্রচণ্ড প্রচন্ড হাওয়ার সামনে ধরা হয় খুব জোরে যদি হাওয়া বইছে তার সামনে ধরা হয় কি দেখবে এইগুলি ব্লেডগুলি বায়ুর শক্তির প্রভাবে পাখার মতো ঘুরতে থাকছে বায়ুর এই শক্তিকে কাজে লাগিয়ে নদীতে পালতোলা নৌকা চালানো হয় বায়ুর শক্তির প্রভাবে পালের এই অংশে ধাক্কা লাগে বায়ুর যার ফলে নদীতে পালতোলা নৌকা চলে বায়ুর এই শক্তিকে কাজে লাগানোর জন্য বায়ুকল তৈরি করা হয়েছে এই বায়ুকলের এইগুলি যে চাকাগুলি বেডগুলি এগুলি বায়ুর প্রভাবে প্রবল বেগে ঘুরতে থাকে এর সাথে বেল্ট বা ফিতা দিয়ে কিছু যন্ত্র লাগানো থাকে যেগুলি এই বায়ুকলের সাহায্যে চালানো হয় বিভিন্ন পেশাই কল বৈদ্যুতিক জেনারেটর এই সমস্ত জিনিসপত্র এই সমস্ত যন্ত্র বায়ুকলের সাহায্যে চালানো হয় বায়ুকলকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তি তৈরি হয় যেমন পশ্চিমবঙ্গের দ্বীপে এইরকম বায়ুকলের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় বা ফ্রেজারগঞ্জ এইরকম বায়ুকল দেখা যায় বায়ুর যে শক্তি আছে সেটি বোঝার জন্য বইতে দেখো কিছু পরীক্ষা আছে সেগুলি তোমরা খুব ভালো করে পড়বে এগুলি তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো এছাড়াও একটি পরীক্ষা দেখানো হচ্ছে সেটিও তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো দেখো বায়ু নিজেরা করতে পারবে এরকম একটা কাগজের তৈরি নৌকা নেবে এবং এরকম পাল একটা বানিয়ে নেবে এটি একটি জলপূর্ণ পাত্রে রাখা আছে দেখো নৌকাটা এখন স্থির অবস্থায় আছে এইবার আমরা যদি দেখো নৌকার পালের এই অংশে হাওয়া দিই বা তোমরা ফু দিতে পারো হাওয়া দিলে দেখা যাক কি হয় কি হলো পালের এই অংশে বায়ুর একটা ধাক্কা লাগার ফলে কি হয় এই জায়গায় বায়ুর চাপ পরে বায়ু একটা শক্তি দেয় সেই শক্তির ফলে নৌকার পাল তোলা নৌকা চলে এবার জলের শক্তির কথা আসা যাক দেখো জল যখন স্থির অবস্থায় থাকে তখন বোঝা যায় না যে জলের মধ্যে এত শক্তি আছে কিন্তু জল যখন প্রবল স্রোতে বয় তখন বোঝা যায় বা ও খুব উপর থেকে প্রবল বেগে নিচে পড়ে তখন বোঝা যায় যে জলের মধ্যে শক্তি আছে আমরা জলের সেই শক্তিকে কাজে লাগাই ঝর্ণা বা জলপ্রপাতের জল যেগুলি যেখানে জল প্রবল বেগে বয় প্রচণ্ড বেগে প্রচন্ড স্রোতে বয় সেইখানে জলের স্রোতের মধ্যে চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় জলের শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করি এছাড়াও ধরো বৃষ্টির জলকে বা নদীর জলকে অনেক সময় বাঁধ দিয়ে এইভাবে আটকে রাখা হয় এবং পরে সুযোগ মতো সেই জলকে প্রবল প্রবল স্রোতে বেগে ছাড়া হয় এবং সেই স্রোতের মধ্যে আমরা কাজে লাগাই তো এই যে জল শক্তি জলের শক্তিকে আমরা বললাম যে জলের স্রোতের মধ্যে চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় সেটি বোঝার একটি পরীক্ষা দেওয়া হয়েছে তোমাদের বইতে দেখবে তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো একটি টিনের সাহায্যে এই টিন এর পাত এবং কঞ্চির সাহায্যে এরকম ব্লেড বানিয়ে খোলা কলের মুখে জলের মুখে যদি এইভাবে রাখা হয় দেখবে জলের স্রোতের প্রভাবে সেটি প্রচণ্ড বেগে ঘুরছে তো এইভাবেই জলের স্রোতের মধ্যে চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় পশ্চিমবঙ্গে জল ঢাকায় রকম জলবিদ্যুৎ কেন্দ্র আছে যার নাম রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র তোমাদের আজকে এই পর্যন্তই পড়ানো হলো সাঁত্রিশ পাতার জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এই পর্যন্ত পড়বে পরের ক্লাসে আরও আলোচনা করা হবে